দুনিয়ার জন্য জাগতিক শিক্ষাকে শিক্ষার মেরুদণ্ড বলে থাকি। আসলে জাগতিক শিক্ষায় শিক্ষার মেরুদণ্ড কিভাবে হবে? যেই শিক্ষার মাধ্যমে মানুষ তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, যেই শিক্ষার মাধ্যমে মানুষ তার বাবা মাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, সেই শিক্ষা জাতীয় শিক্ষা হতে পারে না। জাতীয় শিক্ষা হলো আত্মারই এলিমেন্ট শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে সন্তান মানুষ হলে বাবা মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ইজ্জত করবে, নিজে না খেয়ে বাবা মাকে খাওয়াবে, কষ্টে ক্লান্তের মধ্যে থেকেও বাবা মার হাসি দেখার জন্য চেষ্টা ফিকির করবে, সেই শিক্ষা হলো কোরআনি শিক্ষা। যেন বলে ঠিক কিনা, আজকে আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করি না, মনে করি যে এই হুজুর হয়ে কি হবে। আসলে যারা এলেম শিখবে, আত্মানি এলেম অর্জন করবে, হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি নিয়ত করেছিল তার সন্তানকে মাদ্রাসায় পড়াবে, নিয়তের পর তিনি মৃত্যুবরণ করে যাওয়ার পরে স্ত্রীকে বলে গেছেন আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, মৃত্যুবরণ করেছেন। সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, তার সেই দিন থেকে ওই ব্যক্তির কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এক আল্লাহর মুখাল্লেফ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল আর কবরের মধ্যে আযাব হইতেছিল, বিকালবেলা আবার যখন ঘুরে আসছেন দেখলেন সেই কবরের মধ্যে সুন্দর সুখরা আসতেছে, জিজ্ঞাসা করলো এই অবস্থা কেন হলো, কাসফর মাধ্যমে জবাব আসলো আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আযাব মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি না, মনে করি মাদ্রাসায় ভর্তি করলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব, মাদ্রাসায় ভর্তি করলে আমার সন্তান কি খাবে, কি অবস্থার মধ্যে থাকবে। আজকে যে দেখুন সবচেয়ে সম্মানের জায়গায়, সবচেয়ে ইজ্জতের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলেম উলামাদেরকে রাখছেন, যারা আসমানি এলেম অর্জন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের স্থান রাখছেন। জেনে বলেন ঠিক কিনা, বলে আমাদের নিয়তকে এরকম খুলুসিয়াত করতে হবে, আল্লাহ রাজিয়ার খুশির জন্য, আল্লাহ রাজিয়ার খুশির জন্য নিয়ত করে আমার সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করব আর মাদ্রাসার মধ্যে তিনি এলিম শিখবে, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা নিজেরা কুরআন শরীফ শিখে এবং অন্যকে শিখায়, উভয় ব্যক্তিকে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شويت مختصر ذكر قل لا إله جرى لا إله إلا الله لا বসে আছেন যারা অতি তারা কারিমা তিলে চলে আসেন তারা লা ইলাহা লা ইলাহা লা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সকলের প্রতি রইল আমার আন্তরিক মহব্বত ও ভালোবাসা। আমরা যেখানে বসেছি এটা বেহেশতের বাগান, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বেহেশতের বাগান পাও সেখানে কিছু সময় বসো, সেখান থেকে মধু আরোহণ করো, কোরআন হাদিসের কথাকে শ্রবণ করো, যারা বলি সুবহানাল্লাহ। আমরা যারা এখন এদিক সেদিক বসে আছি, যতক্ষণ পর্যন্ত আমরা বেহেশতের বাগানের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত বেহেশতে গ্রাম পাবো না। দোকানে পান এখানে সেখানে বসে আমরা যদি মনে করি যে আমরা তো ওয়াজ মাহফিল মাইকের আওয়াজের মাধ্যমে শুনতে পাচ্ছি, আর শোনা যাবে মাইকের আওয়াজের মাধ্যমে ওয়াজ শোনা যায়, ইউটিউবের মাধ্যমে ওয়াজ শোনা যায়, বিভিন্ন পদ্ধতি আছে আজকে ওয়াজ শোনা যায়, কিন্তু বেহেশতের বাগানের মধ্যে ঢোকা যায় না। বেহেশতের বাগানের মধ্যে ঢুকতে হলে সেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে, সেখানে শ্রবণ করতে হবে কোরআন হাদিসের আলোচনা। সেজন্য আমি সবাই অনুরোধ করছি, যারা এদিক সেদিক আছেন সকলে চলে আসুন বেহেশতের বাগানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, মাদ্রাসার থেকে মাহফিল, মাদ্রাসা নবীর ঘর, যেই ঘরে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, হাদিসের দরসের ব্যবস্থা থাকে, এই মাদ্রাসার থেকে আজকের মাহফিল। মাদ্রাসার কোন শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন যেই ইলম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেছেন, সেই আসমানি ইলম, ওহির ইলম, কুরআনুল কারীম, হাদিস এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার জন্য জাগতিক শিক্ষাকে শিক্ষার মেরুদণ্ড বলে থাকি। আসলে জাগতিক শিক্ষায় শিক্ষার মেরুদণ্ড কিভাবে হবে? যেই শিক্ষার মাধ্যমে মানুষ তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, যেই শিক্ষার মাধ্যমে মানুষ তার বাবা মাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, সেই শিক্ষা জাতীয় শিক্ষা হতে পারে না। জাতীয় শিক্ষা হলো আত্মার ইলমের শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে সন্তান
মানুষ হলে বাবা মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ইজ্জত করবে, নিজে না খেয়ে বাবা মাকে খাওয়াবে, কষ্ট ক্লান্তের মধ্যে থেকেও বাবা মার হাসি দেখার জন্য চেষ্টা ফিকির করবে, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যারা বলে ঠিক কিনা, আজকে আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করি না, মনে করি যে এই হুজুর হয়ে কি হবে। আসলে যারা এলেম শিখবে, আত্মানি এলেম অর্জন করবে, হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি নিয়ত করেছিল তার সন্তানকে মাদ্রাসায় পড়াবে, নিয়তের পর তিনি মৃত্যুবরণ করে যাওয়ার করবে, স্ত্রীকে বলে গেছেন আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, মৃত্যুবরণ করেছেন, সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তার সেই দিন থেকে ওই ব্যক্তির কবরে আজাদ, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এক আল্লাহর মুখাল্লে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল আর কবরের মধ্যে আজান হইতেছিল, বিকালবেলা আমার যখন ঘুরে আসছেন দেখলেন সেই কবরের মধ্যে সুন্দর শুকরান আসতেছে, জিজ্ঞাসা করলো এই অবস্থা কেন হলো, কাসফর মাধ্যমে জবাব আসলো আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আজাব মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি না, মনে করি মাদ্রাসায় ভর্তি করলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব, মাদ্রাসায় ভর্তি করলে আমার সন্তান কি খাবে, কি অবস্থার মধ্যে থাকবে। আজকে চেয়ে দেখুন সবচেয়ে সম্মানের জায়গায়, সবচেয়ে ইজ্জতের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলেম উলামাদেরকে রাখছেন, যারা আসমানি আলেম অর্জন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের স্থান রাখছেন। যারা বলেন ঠিক কিনা, বলে আমাদের নিয়তকে এরকম খুলুসি আপ করতে হবে, আল্লাহ রাজিয়ার খুশির জন্য, আল্লাহ রাজিয়ার খুশির জন্য নিয়ত করে আমার সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করব আর মাদ্রাসার মধ্যে তিনি ইলম শিখবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা নিজেরা কুরআন শরীফ শিখে এবং অন্যকে শিখায়, উভয় ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জাগতিক শিক্ষা যদি শ্রেষ্ঠ হইত তবে সেই ঘোষণা আসত, কিন্তু আসমানি এলেমের শিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার কথা বলে গিয়েছেন, যেই শিক্ষার কথা আল্লাহর রাসূল বলে গিয়েছেন সেই শিক্ষাই তো আজকে এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। এই জন্য আমরা সকলেই নিয়ত করব সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াবো, পড়াবো তোমরা ইনশাআল্লাহ। আজকে আমরা সেই ফিলিস্তিনের দিকে তাকাই, মুসলমানদের উপর কি পরিমাণ জুলুম আর অত্যাচার চলছে, আর ইহুদি মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করতেছে। আমরা মহান প্রভুর দরবারে সাহায্য চাই এবং আবেদন করব আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে বিজয় দান করেন। সবাই বলে আল্লাহু আমীন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনী মাহফিলকে কবুল করে, যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যথা আর খায়ের দান করেন, প্রধান অতিথি প্রধান মেহমান যত সময় যেন আসতে পারে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। মুফতি মাহমুদুল হাসান নাইমকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে যা কথা আলোচনা হবে আমাদের সকলকে আমল করার মত তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।